ফার্মাসিউটিক্যাল ড্রাগ রিভিউ চ্যানেলে স্বাগত। বন্ধুরা, আজ আমরা একটি গুরুত্বপূর্ণ ওষুধের রিভিউ দেব। তবে তার পূর্বে বন্ধু, আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন প্রবেশ করে থাকেন, আপনাকে জানাই অনেক অনেক অভিনন্দন। বন্ধু, প্লিজ প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। আর যদি বন্ধু আপনি আমার চ্যানেলটিকে আগে থেকে সাবস্ক্রাইব করে থাকেন, তাহলে আপনাকে জানাই অনেক অনেক ধন্যবাদ। আমরা আজ কোনো ওষুধের রিভিউ দিচ্ছি না বন্ধুরা। আমরা এর আগেও শরীরের অবাঞ্ছিত লোম দূর করার জন্য হেয়ার রিমুভাল ক্রিম নিয়ে একটি রিভিউ দিয়েছি। সেখানে অনেক বোনেরা আমাদেরকে বিভিন্ন ধরনের প্রশ্ন করেছেন, তাই আমরা ধারাবাহিকভাবে এই বিষয়ে আরও বেশ কয়েকটি ভিডিও তৈরি করতে চাই। আজ আমরা একটি প্রশ্নের জবাব দিতে চাই এবং সেটি নিয়েই আমরা কিছু আলোচনা করব। আমাদেরকে এক বোন প্রশ্ন করেছেন যে মেয়েদের গোপন অঙ্গের লোম পরিষ্কার করতে ভিট হেয়ার রিমুভাল ক্রিম ব্যবহার করা সঠিক কিনা। আমি এই ক্রিমটি ব্যবহার করে দেখেছি যে এতে ত্বকে কালো দাগ পড়ে, এটি কি সমস্যা? হ্যাঁ, এটা ব্যবহার করা ততটা ক্ষতি না হলেও এটি ব্যবহার করা ভালো নয়। এতে করে মেয়েদের গোপন অঙ্গে কালচে দাগ পড়ে এবং এটি বহুলভাবে প্রমাণিত। তাছাড়াও এই ক্রিম যদি স্পর্শকাতর এই জায়গাটিতে প্রবেশ করে, তাহলে জরায়ুর সমস্যা হওয়ার সম্ভাবনা থাকে অনেক বেশি। অনেক সময় দেখা যায় লোম অনেক সময় লালচে হয়ে যায় এবং চিকন হয়ে যায়। বন্ধুরা, গোপন অঙ্গের লোম পরিষ্কার করতে ব্লেড ব্যবহার করাই উত্তম, তবে ব্লেডটি যেন অবশ্যই জীবাণুমুক্ত হয়। লোমনাশক ক্রিম বা লোশন ব্যবহার করলে আপনার গোপন অঙ্গের ক্ষতি হওয়াটাই স্বাভাবিক, কেননা আমরা বেশ কিছু সমীক্ষায় জেনেছি এবং দেখেছি যে মহিলাদের যৌনাঙ্গে হেয়ার রিমুভাল ক্রিম ব্যবহার করলে এই ধরনের কেমিক্যালযুক্ত ক্রিম যৌনাঙ্গে ও তার আশপাশের জায়গায় অ্যালার্জি সৃষ্টি করে এবং সংবেদনশীল চামড়া অনেক সময় ফুলে যেতে পারে। এবার আমরা আরেকটু ভালোভাবে যদি বোঝার চেষ্টা করি যে শরীরে অবাঞ্ছিত লোম দূর করার জন্য অনেকেই হেয়ার রিমুভাল ক্রিম ব্যবহার করে থাকেন। বাজারে বিভিন্ন ধরনের হেয়ার রিমুভাল ক্রিম পাওয়া যায়, কিন্তু আপনার জন্য কোনটি সঠিক তা নির্ণয় করা খুবই কঠিন। হেয়ার রিমুভাল ক্রিম যে রাসায়নিক থাকে তা আপনার স্বাস্থ্যের জন্য উপযুক্ত কিনা তা কিন্তু খুবই জানা প্রয়োজন, কারণ রাসায়নিকের পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে আপনার ত্বকে। তাই কোনটি আপনার ত্বকের জন্য উপযোগী হবে তা জানার জন্য পাস টেস্ট করা প্রয়োজন। লোমনাশক ক্রিম ব্যবহারের পূর্বে আরও কিছু বিষয় জানা প্রয়োজন। হ্যাঁ বন্ধুরা, অনেকেই রয়েছে যারা ব্লেড কিংবা রেজার ব্যবহার করতে অভ্যস্ত নয়, তারা সহজে এই পদ্ধতি অবলম্বন করে থাকেন। সেক্ষেত্রে কিছু বিষয় খুবই জানা জরুরি। হেয়ার রিমুভাল ক্রিম ত্বকের প্রোটিনের গুণগত মান পরিবর্তন করে দেয়। প্রোটিনের গঠন ভেঙে যাওয়ার ফলে হেয়ার ফলিকল ঢিলা হয়, ফলে ত্বকে ঘষা দিলে খুব সহজেই লোম উঠে আসে। এটি ত্বকের উপরের প্রভাব ফেলে এবং ত্বকে যন্ত্রণা, পুড়ে যাওয়া বা চুলকানির সমস্যা সৃষ্টি করে। হেয়ার রিমুভাল ক্রিমের রাসায়নিক ত্বকে জ্বালাপোলার অনুভূতি সৃষ্টি হয়, এছাড়া যন্ত্রণা এবং অ্যালার্জিক প্রতিক্রিয়াও সৃষ্টি হতে পারে। যদি দীর্ঘ সময় ধরে এই ক্রিম ত্বকে লাগিয়ে রাখা হয় তাহলে ত্বক পুড়ে যেতে পারে, এছাড়া ত্বক ফোলা, চুলকানি, ফোসকা পড়ার মতো সমস্যা দেখা দিতে পারে। এগুলো ব্যবহারের ফলে ত্বকে যদি কোনো সমস্যা দেখা দেয় তাহলে এই ধরনের ক্রিম ব্যবহার করা বন্ধ করে দিতে হবে। একজন বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। থ্রেডিং, ওয়াস্কিং, শেভিং এর মাধ্যমে শরীরের অবাঞ্ছিত লোম দূর করা হলে
চুলের উৎপাদন বৃদ্ধি পায় যেভাবে ঠিক তেমনি লোমনাশক ক্রিম ব্যবহার করলেও লোম গজানোর হার বৃদ্ধি পায়। নতুন গজানোর লোম আগের চেয়ে মোটাও হতে পারে। প্রতিটি মানুষের চুল গজানোর হার আলাদা হয়। কিছু মানুষের চুল গজানোর হার বেশি হয়, আবার প্রতি সপ্তাহেই ব্যবহার করতে হয় হেয়ার রিমুভাল ক্রিম, আবার অন্যদের মাসে একবার করলেও চলে। যদি আপনার ঘন ঘন এই ক্রিম ব্যবহার করতে হয় তাহলে আপনার ত্বক পুড়ে যাওয়া এবং যন্ত্রণার সমস্যা দেখা দিতেই পারে। যা হোক, আমরা সহজভাবে বলতে পারি যে এই ভিট ক্রিম যদি আপনি ব্যবহার করেন বা হেয়ার রিমুভাল ক্রিমগুলো ব্যবহার করেন অতিরিক্ত মাত্রায় করলে এটি আপনার ত্বকের জন্য ক্ষতির কারণ হতে পারে। তাই অবশ্যই অবশ্যই সচেতন হতে হবে এবং একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিয়ে ভালো মানের শরীরের অবাঞ্ছিত লোম দূর করার যে হেয়ার রিমুভাল ক্রিম বাজারে পাওয়া যায় সেগুলো ক্রয় করতে হবে। আমরা আমাদের এই ভিডিওটি এখানে শেষ করছি। এই প্রসঙ্গে আমরা আরও ভিডিও তৈরি করব। বন্ধুরা, আজ রাখছি, আসছি আবার নতুন কোনো ভিডিও নিয়ে। তত সময় সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।